हेलो गाइस, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल। आई एम रेगुलर कंटेंट क्रिएटर, आई अपलोडेड वीडियो डेली ऑन यूट्यूब, दिस लाइक कमेंट एंड शेयर। সুমন্দ্রা চলুন কথা না আমরা খুবই ইম্পর্টেন্ট সুমন্দ্রা না তুমি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিওটা হলো আমরা কিভাবে খুব সহজে কন্টেন্ট ক্রিয়েট করে তারপর ওই ভিডিওটা আপলোড দিব কিভাবে, দেন তারপর আমাদের মনিটাইজেশন ওই ভিডিওটা এলিজিবল কিনা। সুমন্দ্রা আপনি যদি একটা ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার ওই ভিডিওটা মনিটাইজেশনের জন্য গ্রহণযোগ্য কিনা। সুমন্দ্রা আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যদি একটা ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে ওই ভিডিওটা আপনার নিজের ফেস আছে কিনা। ওই ভিডিওটা যদি আপনার নিজের ফেস না থাকে তাহলে আপনার ইউটিউব কীভাবে বুঝবে যে ভিডিওটা আপনি করছেন? এইটা তো ইউটিউবকে বোঝাতে হবে যে ভিডিওটা আপনার নিজের। সুমন্দ্রা এই জন্য আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনার নিজের ফেস দিয়ে একটা ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার ওই ভিডিওটা খুবই ভালো হবে। আর যদি আপনি নিজের ফেস ছাড়া ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার অনেক প্রকার সমস্যা হতে পারে। যেমন আপনি যদি শুধু ভয়েস দিয়ে ভিডিও করেন সেক্ষেত্রে ওই ইউটিউবে ওইটা গ্রহণযোগ্য না হতে পারে। যদি আপনার ফেস দিয়ে যদি করেন সেক্ষেত্রে আপনার 100% আপনার ভিডিওটা ইউটিউবে গ্রহণযোগ্য হবে। 2022 সালে ইউটিউবিং খুবই কঠিন, যে আপনারা ছোটোখাটো সমস্যা ইউটিউবিং আগে ধরতো না, কিন্তু এখন ছোটোখাটো সমস্যা A to Z বা একটা যদি আপনার যদি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেন সেক্ষেত্রে ওইটা তারা সমস্যা দেখে আপনার চ্যানেলটা এলিজিবল সাসপেন্ড করে দিতে পারে। সুমন্দ্রা আপনার যদি এইসব সমস্যা যদি সমাধান করেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না মনিটাইজেশন ক্ষেত্রে। যদি এইসব ছোটোখাটো সমস্যা আপনি করেন সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সুমন্দ্রা আপনার মনিটাইজেশন পেতে হলে আপনার নিজের ফেস ভ্যালু থাকতে হবে আপনার ভিডিওতে, দেন তারপর আপনার স্পষ্ট ভয়েস দিতে হবে আপনার, দেন তারপর আপনারা কোনো কারণেই আপনারা নো কপিরাইট ফ্রি মিউজিক আপনাদের ব্যাকগ্রাউন্ডে ইউজ করবেন না। আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড ইউজ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অডিও লাইব্রেরি থেকে আপনারা ইউজ করবেন, অডিও আছে ওখান থেকে আপনারা মিউজিক ডাউনলোড দিয়ে দেন তারপর আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনারা নো কপিরাইট ফ্রি মিউজিক ভুলেও অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন না হওয়ার সম্ভাবনা খুব বেশি। সুমন্দ্রা আপনারা এই ছোটো ছোটো জিনিসগুলো আপনারা, তারপর আপনারা দেখা যায় যে আপনি অনেক আছে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে ভিডিও লিঙ্ক তারপর ট্যাগ টাইটেল ইউজ করে পুরো ডিসক্রিপশনটা একেবারে আউলে জ্বলাই ফেলা। সুমন্দ্রা এই ভুলটা করা যাবে না, ডিসক্রিপশন খুব শর্ট এবং ছোটো লিখবেন যাতে কোনো প্রকার সমস্যা না হয় বা আপনার পড়তে সমস্যা না হয়। দেন তারপর আপনার ট্যাগ লেখেন, আপনার ভিডিওর সাথে ট্যাগের কোনো মিল নাই, দেন তারপর ভিডিওর সাথে থাম্বনেলের কোনো মিল নাই, এইসব করা যাবে না। ইউটিউব এই আপনারা যদি মনিটাইজেশন পেতে চান বা আপনি ইউটিউবে ক্যারিয়ার করতে চান সেক্ষেত্রে আপনারকে এই বিষয়গুলো খুব সিরিয়াস নিতে হবে, যে আপনার স্ক্রিন রেকর্ড করে দেন তারপর আপনার ভিডিও আপলোড দিতেছেন, এটা তো আসলে ইউটিউবে আপনার ইউটিউবিং না। সো আপনার ফেস দিয়ে আপনি ইউটিউবিং শুরু করেন। সুমন্দ্রা আপনার ফেস ভিডিও দেন তাহলে আপনি 100% শিওর থাকবেন যে আপনার কোনো প্রকার আপনার চ্যানেলে সমস্যা নাই, আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করার সাথে সাথে মনিটাইজেশন পেয়ে যাবেন। সো আপনারা এইগুলো মেনটেন করে তারপর ভিডিও তৈরি করবেন, তারপর আপনারা ডিসক্রিপশন ট্যাগ টাইটেল থাম্বনেল এগুলো আপনারা ভিডিওর সাথে মিল রেখে তারপর আপনারা দিবেন, তাহলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। ট্যাগ দিবেন খুবই কম, 4 থেকে 5টা অনেকে পাবেন, হয়তো ট্যাগ অনেকগুলো দিলে আমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি, আসলে এইগুলো ভুল ধারণা। আপনার ট্যাগ খুব কম দেবেন, একটা ট্যাগ রিসার্চ করে খুব কম 5টা 6টা 7টা এরকম ট্যাগ দিবেন, তাহলে আপনার ভিডিওর জন্য ভালো হবে। সুমন্দ্রা আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।